আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি জানেন কি, প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো শিল্প লুকিয়ে থাকে। অনেক মানুষ আছে যারা রাস্তায় রাস্তায় খেলা দেখায়। কিছু মানুষ তাদের শখের জন্য এমন করে, আবার কেউ কেউ এই খেলা দেখানোর মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু মানুষের খেলা দেখাবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। ট্রান্সফরমার শোনার সাথে সাথেই আমাদের মাথায় বিভিন্ন হলিউড কার মুভির কথা মনে পড়ে যায়, যা দেখতে খুবই অসাধারণ ছিল। এই গাড়িগুলো পলকের মধ্যেই রোবট হয়ে যেত, কিন্তু এসবই ছিল কল্পনা ও এডিটিংয়ের কামাল। কিন্তু বাস্তব জীবনেও এমন একজন লোক আছে যে এই ধরনের স্পেশাল স্যুট ডিজাইন করেছে। এর মাধ্যমে খুব সহজেই একটি গাড়ি রোবটের আকৃতি করে ফেলা সম্ভব। দুই নম্বরে আছে পাইপস মিউজিক। এখন পর্যন্ত আপনারা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তৈরিকৃত মিউজিক শুনেছেন হয়তো, কিন্তু আজকে আমি আপনাদের পাইপ থেকে তৈরিকৃত মিউজিক শোনাবো, যা দেখে আপনি আশ্চর্য হয়ে বলবেন ওয়াও। কি কেমন শুনলেন? আপনারা একা একা থাকলে কোন গানটি শুনতে পছন্দ করেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তিন নম্বরে রয়েছে রানিং সোফা। লন্ডনে বসবাসরত এমন একজন মোটর মেকানিক আছে যে গাড়িকে এমনভাবে ডিজাইন করে যা দেখে পুরো দুনিয়া অবাক হয়ে যায়। ওনার নিজস্ব প্রচেষ্টায় কয়েকটা ওয়ার্ল্ড রেকর্ডও আছে। এই ব্যক্তি যখনই তার গাড়িটি নিয়ে বাইরে বের হয় তখন সবাই শুধু তা দেখতেই থাকে। এরকম সোফার মতো দেখতে গাড়িটিতে মেকানিক একজন মানুষের জন্য দরকারি প্রায় সকল জিনিসই রেখেছেন, যেমন স্টিয়ারিংয়ে একটি থালা দেওয়া আছে যা দিয়ে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এরকম আরও প্রয়োজনীয় সকল জিনিসই দেওয়া আছে যা আপনি দেখতে পারবেন। এরকমই চলতে ফিরতে পারে সোফা, বিছানা এবং ছোটোখাটো আকারের অফিসও বানিয়েছেন। চার নম্বরে আছে হিউম্যান স্ট্যাচু। এই স্ট্রিট পারফর্মারকে দেখে আপনি ধোকা খেয়ে যেতে পারেন। এটি দেখে আপনার বাস্তব স্ট্যাচুর মতোই লাগবে। ওনারা তাদের কাজে এতটাই দক্ষ যে কাউকে প্রথমবার দেখে আপনি বলতেই পারবেন না এটি কি স্ট্যাচু নাকি মানুষ। ওনারা ওনাদের শরীরকে এমনভাবে তৈরি করে নেন যা দেখতে হুবহু স্ট্যাচুর মতো। তাদের শরীরে তারা সিলভার অথবা গোল্ডের পেইন্ট করে এক জায়গায় নির্দিষ্ট অবস্থানে থাকে, কোনো নড়াচড়া করা ছাড়া, যা দেখতে একেবারে বাস্তবিকের মতো করে তোলে। এখন আমি আপনাদের এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিব যাকে দেখে মনে হবে অনেক জোরে বাতাসের বিপরীতে হাঁটতেছে, কিন্তু বাস্তবে এমন কিছুই না। তিনি শুধু এরকমভাবে নিজেকে প্রস্তুত করে এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, কিন্তু হ্যাঁ, কোনোরকম নড়াচড়া ছাড়া ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা কিন্তু কোনো সহজ কাজ না। এই স্ট্রিট পারফর্মারকে সত্যিই অনেক মেহনত করতে হয়। পাঁচ নম্বরে আছে তাইওয়ানে বসবাসকারী একজন ব্যক্তি। ওনার পারফরমেন্স দেখে সবাই অবাক হয়ে যায়। উনি এতটাই ভয়ঙ্করভাবে খেলা দেখায় যা দেখে আপনার চোখ হোক কপালে উঠে যাবে। উনি রাস্তায় একটি রিংয়ের মাধ্যমে খেলা দেখায় যা লোহার তৈরি। এই রিংয়ের মাধ্যমে তিনি ভিন্ন ভিন্নভাবে খেলা দেখানোর মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন। খেলা দেখানোটা যতটা সোজা দেখা যাইতেছে বাস্তবে তা ততটাই কঠিন, কেননা কোনোক্রমে যদি রিংটি উপর হয়ে পড়ে গিয়ে তার মাথার পিছনের মস্তিষ্কের অংশটুকু বাড়ি খায় তাহলে ব্লিডিং হয়ে তার তৎক্ষণাৎ মৃত হতে পারে। এরকমভাবে নিজের জীবন বাজি রেখে খেলা দেখানো পাগলামো থেকে কম কিছু না, কিন্তু কি আর করার, খালি পকেট আর ক্ষুধার্ত পেট এসব করতে বাধ্য করে। সর্বশেষে রয়েছে রিয়েল লাইফ জিনি। আপনারা আলাদিনের জাদুর চেরাগের কথা অবভিয়াসলি সবাই শুনেছেন। ওই চেরাগের মধ্যে থাকা জিন তার মালিকের সকল ইচ্ছাই পূরণ করে। ঠিক এইরকমভাবে একজন মানুষও রয়েছে যার জিনি হয়ে থাকার অনেক ইচ্ছা, তাই সে জিনির মতো পোশাক পরিধান করে রাস্তায় দাঁড়িয়ে অন্যান্য মানুষদের মনোরঞ্জন করে, যা দেখে হুবহু জিনির মতোই লাগে। আর এরকম মনে হয় যে জিন তার চেহারা থেকে বের হচ্ছে। এগুলো দেখতে যতটাই সহজ করতে গেলে ঠিক ততটাই কঠিন মনে হবে। ওনাকে শুধুমাত্র একটি লোহার মাধ্যমে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। ওনার মতো আরও অনেক মানুষ আছে যারা এই ধরনের খেলা দেখে জীবিকা নির্বাহ করে। এই ভিডিওর লাইক টার্গেট 100K। আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকালের সাথেই থাকুন। ধন্যবাদ।